যে আমার প্রশ্ন হচ্ছে গর্ভকালীন সময় এবং এর পরবর্তী সময়ের কয়েকটা প্রশ্ন, উত্তরগুলো আশা করে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে কি, প্রথম প্রশ্ন হচ্ছে যে মানুষ কি আশা করে যে ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক, এইরকম আশা করাটা বা দোয়া করা এরকম, এটা কি উচিত মানে আমাদের ধর্ম অনুযায়ী? দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে শখ করে অনেক সময় মানুষ বাচ্চা পোস্টার থাকে না এরকম যে ওয়ালের মধ্যে টানায় রাখে ওই সময়, এই যদিও অন্য সময় বলা হয়েছে যে ওয়ালের মধ্যে এগুলো টানানো ঠিক না, কিন্তু বাচ্চা মানুষের ছবি এগুলো কি টানায় রাখাটা কি উচিত কি উচিত না? আরেকটা প্রশ্ন হচ্ছে যে ওই সেলাই করে মানুষ বিভিন্ন সময় আছে বাচ্চা হওয়ার আগেই সেলাই করে, কাঁথা সেলাই করে। আচ্ছা ঠিক আছে বোন, বুঝতে পেরেছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনার সমস্ত ভাবনা এখন বাচ্চা কেন্দ্রিক আর প্রশ্নগুলো সব বাচ্চা নিয়ে। যাই হোক, আমরা সেই প্রশ্ন নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। এখানে একটা বিষয় দর্শকদেরকে আমরা বলতে চাই যে আপনার তো বাচ্চা হচ্ছে বা বাচ্চা এসেছে আলহামদুলিল্লাহ, যাদের বাচ্চা হচ্ছে না তারা কি কামনা করবে? অনেকের তো বাচ্চাই হচ্ছে না, আপনার তো ছেলে বা মেয়ে একটা হচ্ছে, তো এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কোনো কিছু নেই। আমরা মোহতারাম শেখের কাছে যাব পূর্বের প্রশ্ন নিয়ে। মোহতারাম, ক্রিম ব্যবহার করা যাবে কিনা বা এই জাতীয় কোনো কসমেটিক্স, যারা ওযু করেছে ওযুর পর সাধারণত যে ক্রিম এগুলো তো পবিত্র ধরা হয় এবং ওযু গোসলের পর ক্রিম আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন, এতে ওযু ভাঙবে না, নামাজ পড়তে পারবেন। কিন্তু সুনির্দিষ্টভাবে যদি জানা থাকে যে কোনো ক্রিম এমন কোনো প্রোডাক্ট বা এমন কোনো দেশ থেকে এসছে যার আপনার উপাদানগুলোর মধ্যে হারাম কোনো বস্তু মিশ্রিত আছে, জানা থাকে সুনির্দিষ্ট, তাহলে তো করা যাবে না, শরীর নাপাক হয়ে যাবে এবং আবার ওযু করতে হবে। জি ধন্যবাদ। অনেকে বেতের বা তাহাজ্জুদের জন্য ঘুমিয়ে যান, যে বেতের সালাতটা এশার পরে পড়েন না বলেছেন, কোন কারণে যদি আমাদের উলামায়ে কেরাম বা ইসলামের সিদ্ধান্ত হলো যে আপনি যদি নিশ্চিত থাকেন যে শেষ সাথে উঠতে পারবেন এবং বেতের তাহাজ্জুদের পর আদায় করার মতো সময় পাবেন, তাহলে বেতের রেখে দেওয়া যাবে। আর যদি মনে হয় যে যদি তাহাজ্জুদ পড়ে মানে সময় না পাই বা উঠতে না পারি, তাহলে রাখা যাবে না, বেতের আপনার এশার পর সুন্নত নফলের পর পড়ে ফেলতে হবে। আর উত্তম হলো তাহাজ্জুদের পর আদায় করা, কিন্তু উত্তম করতে গিয়ে একেবারে মিস হয়ে গেল, তাহলে তো এটা কাম্য নয়। এক্ষেত্রে তাহাজ্জুদের জন্য আপনি শুধু তাহাজ্জুদের নামাজটাই রেখে দেবেন শেষ রাতে ৮ রাকাত মানে নির্ধারিত, যদি কম হয় ৪ রাকাত বা ২ রাকাত পড়লেও চলবে। এরপরেও যদি কোনো কারণে আপনি তাহাজ্জুদ রেখে দিয়েছেন, বেতেরটাও রেখে দিয়েছেন, পরে পড়তে পারলেন না, তাহলে আপনি আল্লাহর কাছে তওবা করবেন, কান্নাকাটি করবেন, আল্লাহ আশা করি ক্ষমা করে দেবেন। জি ধন্যবাদ মোহতারাম, জাজাকাল্লাহ। বরিশাল থেকে যে বোন প্রশ্ন করলেন, ছেলে সন্তান বা মেয়ে সন্তান কামনা করা না, কামনা করার বিষয়ে শরীয়তে দলিল আছে, যেমন হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি লা তাদারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, যে আল্লাহ আমাকে আপনি একা মানে ছেড়ে দিবেন না, আপনি আমাকে আমার ওয়ারিশ বা উত্তরাধিকার দান করুন। তো এই যে দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ছেলে সন্তান চেয়েছেন, আল্লাহ দিয়েছেন, এভাবে চাওয়ার সুযোগ আছে, তো যদি আল্লাহর কাছে চাইতে কোনো মানা নেই। এখানে আরেকটি বিষয় মোহতারাম, আমাদের সমাজে যে প্রবলেমটা দেখা যায় যে ধরেন দুটো ছেলে সন্তান হয়েছে, তারপরে মেয়ে চেয়েছে, আবার ছেলে হয়েছে, বউয়ের উপরে ক্ষিপ্ত হয়ে যায়, এই চেতনাটা কাজ করে। আবার দেখা যাচ্ছে পরপর 3টা মেয়ে হয়েছে, তারপরে স্ত্রীকে ডিভোর্স করে দেয়, তালাক দিয়ে দেয়। এই যে চেতনা বা এই প্রবণতাটা খুবই অন্যায়, কারণ সন্তানের ব্যাপারে তো আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছেন যে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যে এই সমস্ত শক্তি আকাশ এবং পৃথিবীর ক্ষমতার মালিক আল্লাহ, ইয়াহাবু লিমান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে সেই সন্তান দেন, তিনি কাউকে মেয়ে সন্তান দেন, কাউকে ছেলে সন্তান দেন, কাউকে ছেলে মেয়ে উভয়টা দেন, এবং অনেককে কিছুই দেন না। তো এখানে যেহেতু কোরআনে সূরা শূরার শেষ অংশে এই আয়াতটি আছে, তো আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন যে এই সন্তান দেওয়ার মালিক তিনি। এখানে ওই পুত্রবধূকে বা যে মহিলার সন্তান মানে কাঙ্ক্ষিত রূপে হচ্ছে না বা ছেলে বা মেয়ে যা চাচ্ছে তা হচ্ছে না, তাকে দোষারোপ করা একেবারেই ধর্মহীন কাজ, একেবারেই শরীয়ত বিরোধী এবং একেবারেই অমানবিক এবং একটি অযৌক্তিক। আর এরপর হলো যে আল্লাহর কাছে দোয়া করা এবং আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা, কারণ আল্লাহ আমরা জানি না যে আমাদের জীবনের জন্যে এবং পরকালের জন্যে ছেলে উপকারী না মেয়ে উপকারী। অনেকে মনে করেন যে আমার ছেলে হলে খুবই উপকার হবে, দেখা যায় যে ছেলে তার জন্য আবার একটা বিপদের কারণ হয়ে যায়। আবার অনেক সময় মনে করা হচ্ছে যে আমার মেয়ে হলে অনেক ক্ষতি হয়ে যাবে। দেখা যায় মেয়েরা আবার অনেক মা বাবার উপকার করছে। উপকার আবার দুনিয়ার, আবার আখেরাতের উপকার আছে। এজন্য আমরা ইতিহাসে কি দেখেছি যে হযরত ইমরান চেয়েছিলেন ছেলে, এবং তিনি বলেছিলেন যে আমি মসজিদে আকসার খাদেম বানাবো। তা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন মেয়ে, মারিয়াম হলেন। তাতে তখন তিনি বললেন যে আল্লাহ আমার তো মেয়ে হয়েছে। আল্লাহ কি জবাব দিলেন? আমি তো ভালো করেই জানি তোমার মেয়ে হয়েছে। ওয়ালাইসা যাকারুকাল উনসা, আল্লাহ বলেছেন যে অনেক পুরুষের চেয়ে এই নারী অনেক শ্রেষ্ঠ। তাহলে আপনি এখানে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে পরকালের জন্য এবং আমার দুনিয়ার সৌভাগ্যের জন্য যা দরকার সেটা আল্লাহ দান করেন। উভয়কে শিক্ষিত করতে হবে, উভয়কে সম্মান করতে হবে। এবং শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লামের শিক্ষাতে এই যে মেয়ে সন্তান হলে যদি কেউ মেয়ে সন্তান হওয়ার কারণে তাকে ছোট না করে, পুত্র সন্তানের কাছে তাকে কোনো কারণে বঞ্চিত না করে এবং তাকে যত্নের সাথে লালন পালন করে বড় করে, তাহলে এই মেয়ে সন্তান তাকে জান্নাতে প্রবেশ করাবে। এবং সেক্ষেত্রে শুধু স্বাভাবিকভাবে যদি কেউ দুটি বা তিনটি কন্যা সন্তানকে প্রতিপালন করে বিয়ে শাদী দেয়, এতেই সেই ব্যক্তি নবীজির সাথে জান্নাতে যাবে।